গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুভ মকর সংক্রান্তি সবাইকে, আর গুড মর্নিং। গুড মর্নিং নয়, গুড আফটারনুন হয়ে গেছে, কারণ মুখ দেখে তো বোঝাই যাচ্ছে নিশ্চয়ই যে আমি জাস্ট মানে উঠিনি, ঠিক আছে? এই হচ্ছে আমার কন্ডিশন। এখন বাজে 12টা, বেশি বাজে 12টার, জীবনেরও 12টা বাজে আছে, সময়ের 12টা বাজলে আর দোষ কোথায়? ঠিকই আছে, আর আমরা জীবনের 12টা বাজুক বা সময়ের 12টা বাজুক, আমরা ঘুমিয়েই থাকবো। যাই হোক, আজকে হচ্ছে মকর সংক্রান্তি, আর বললাম আমি এখন উঠিনি, শুধু মানে এমনই অবস্থা, পর্দাও খুলিনি, ঠিক আছে? কিন্তু আমি যেটা লুক দেখে বুঝতে পারছি এখান থেকে, যে আজকে রোদ ওঠেনি, মানে এই শীতকালে রোদ না ওঠা, ভাই কি কষ্ট, কি কষ্ট, কি বলবো আমি। মানে উঠি দেখি, আমার সন্দেহ সত্যি কিনা দেখা যাক, নিজের খাট থেকে পড়ে যাচ্ছে, সুন্দর। হ্যাঁ, যেটা ভেবেছিলাম, রোদ ওঠে, যে বাইরের মেঘলা কন্ডিশন, জানলা না খুলেও বোঝা যাচ্ছে রোদ ওঠেনি, ভগবান। এটা আমি বুঝি না যে গরমকালে যে ফালতু রোদটা দেয়, তখন তো এরকম মেঘ করা থাকে না, এখন তখন যতই নিম্নচাপ হোক কোনো মেঘের কোনো সিন থাকে না, আর এই শীতকালে যে কেন মেঘ করা থাকে ভগবান জানে, হালকা হাওয়াটাও দিচ্ছে। যাই হোক, আজকে ব্লগ করার মেন রিজন হচ্ছে মকর সংক্রান্তি হোক বা যাই হোক, আমার তো কোনো কিছুর সাথে সেরকম কোনো সম্পর্ক নেই, যেহেতু আমি সারাদিনই পড়ে পড়ে ঘুমাই, মানে সকালে। আসলে আমি সিরিয়াসলি ভেবেছিলাম, সত্যি ভেবেছিলাম কালকে রাতে যে আমি আজকে তাড়াতাড়ি উঠবো, অনেক কাজ আছে সেগুলো কমপ্লিট করব, একটু পড়াশোনাও করতে হবে, যেটা আমি কয়েক কোট সরি আমার মুখটা চরম পরিমাণে ভিখারির মতো লাগছে। বিয়ার উইথ ইট, এক সেকেন্ড, এবার বেটার লাগছে, লাইট কম পড়াতে, তো যাই হোক ফিল্টার্ড হয়ে লাইট আসছে। তো আমি ভেবেছিলাম সিরিয়াসলি কালকে রাতে যে তাড়াতাড়ি উঠবো, তাড়াতাড়ি করে সব কাজকর্ম করবো, একটু রেসপন্সিবল হবো। বাবা, ফাটিয়ে দিলাম আজকে আমি, অন্য দিন তাও 10টা সাড়ে 10টা না, 10:30টার উঠি এখন আজকে। তো যাই হোক, আজকে হচ্ছে মকর সংক্রান্তিতে জানো নিশ্চয়ই যে আখড়া বসে, আখড়া মিন্স জয়দেবের পাশে, জয়দেবের কেন্দুলি মেলা যেটাকে বলে, খুব বিখ্যাত, প্রচুর লোক আসে, প্রচুর কীর্তন হয়, অনেক লোকজন যায় স্নান করে, মকর স্নান যেটাকে বলে। তো আমরা জয়দেব অব্দি যাচ্ছি না, আমি যেহেতু দামোদরের পাশে থাকি, তো দামোদরের পাশেও হয় দুটো, আর তার মধ্যে একটা অন্য একটা অর্গানাইজেশন করে, আর একটা করে হচ্ছে আমার বাবা যে মন্দিরের সাথে যুক্ত আছে, তাদের একটা, তাদের মানে সেই মন্দির থেকে করা হয়, যে জয়দেবে কেন আমরা নিজেদের বাড়ির পাশেও ব্যাপারটাকে করি, যাতে লোকজন আসে, সবাই একসাথে থাকবে, বেশ মজা হবে, আমাদের নদীর পাশে কেন হবে না, অত দূর যাওয়াটাও সম্ভব হয় না, আগে যেত। তো আজকে আমরা হচ্ছে ওখানে যাব, দুদিন হয়, আজকে থেকে কালকে অবধি হবে, কাল শুরু হবে বিকেল থেকে 4টে থেকে, তো তখন আমরা যাব, শুরু হবে বাবার প্রোগ্রাম দিয়ে, কী হবে না হবে, কীরকম করে আয়োজন হচ্ছে তোমাদের তখনই দেখা, ফালতু না বোকা কী হচ্ছে না হচ্ছে তখন তোমাদের দেখাবো। এখন আমি উঠি, ফ্রেশ হই, একটু চা কফি যা পাবো ঢালি, তো আবার সবাইকে শুভ মকর সংক্রান্তি। খাওয়া দাওয়া ডান, এখন রেডি হচ্ছি, মানে প্রায় হয়ে গেছি, যাব এবার, চুলটা জাস্ট চুলটা বেঁধে আমি পালাবো। এখন বাগানে ঘুরে বেড়াচ্ছি, কারণ মানে উঠোনে ঘুরে বেড়াচ্ছি আর কি, কারণ যাব ঠাম্মার সাথে, আর ঠাম্মা এখনও রেডি হয়নি, এমনি দেরি হয়ে গেছে, 4টার মধ্যে যাওয়ার কথা ছিল। কেউ যদি কথা শোনে যে ঠাম্মাকে বগল দাবা করে নিয়ে যাচ্ছে এখন হেঁটে হেঁটে ব্যারেজ অবধি, মানে আমাদের বাড়ির কাছে তো নদী আছে, ওখানে না, ব্যারেজের পাশে আখড়া হচ্ছে, তো এখন বেশ অনেকটাই হেঁটে হেঁটে যেতে হবে, তো এখন হেঁটে হেঁটে যাই, দেখি তারপরে। গান তো কীর্তনের গান তো এখান থেকেই শোনা যাচ্ছে, এবার গিয়ে দেখি কী কন্ডিশন, গান শোনা যাচ্ছে তার মানে বাবার পাটাখানে শুরু হয়নি, বুঝলো তো ঠাম্মা, আমরা ঠিক টাইমেই যাচ্ছি। আমি তো আরো আগে যাবো, দেখে এই টিওরি শেষে তুই নামিস নিয়ে দেখে শেষে গুনতি বসলাম,
আর আমি ভাবলাম আমি ভাবলাম বাবা তো বলেছে চারটে, চারটে তো তাহলে শুরু করবে না, করতে করতে তো সেই 4:30, তাই আমি সেই জন্য বললাম তো 4টার মধ্যে রেডি হয়ে বেরিয়ে যাবো আর কি। সেটাই, অনেকদিন পর হেঁটে হেঁটে যাচ্ছে, এটা আর একটা বড় ব্যাপার, হাঁটার অভ্যেসটা পুরো নষ্ট হয়ে গেছে। ঠাম্মাও বেশি হাঁটে না, তাও তো ঠাম্মা সারাদিন কাজ বাজ করে, আমার তো একদমই নেই। যাই হোক, হাত ব্যথা হয়ে গেছে ফোন ধরে থেকে থেকে, যাই গিয়ে দেখি কি ব্যবস্থা কি না, দেখি তো নি। এখনো চলে এসেছি আমরা প্রায়, গান তো নিশ্চয় শোনাই যাচ্ছে যে আখড়া আমাদের বিশাল বড় করেছে এবার আখড়াটা। অন্যান্যবার এতটা বড় লাগে না, আর অন্যান্যবার আরো দূরে করে, এবার তো অনেকটা কাছে করেছে। পাঠ শুনতে এসেছিলাম, পাঠ এখনো স্টার্ট হয়নি, সবে তুলসী বন্দনও চলছে। আমরা এখন, আমি আর ঠাম্মা এখন বালি ডিঙিয়ে যাচ্ছি দিকে, দেখা যাক। মা মা তো সে সকালবেলাতে চলে এসেছিল, কোথায় কে খুঁজে গিয়ে দুর্গাপুর ব্যারেজ, ওইদিকে ব্রিজটা, আর ইচ্ছে আখড়া এখানে একটা হচ্ছে, আর এর পাশে আরেকটা আছে। অবস্থা যদি অনেক ভালো, কারণ এইবার পুরোটা এরকম করে ঘেরাও টেরাও করেছে, আগের বার মানে আগে এরকম কখনো করে না। যাই হোক, যাই আস্তে আস্তে, বালি ডিঙিয়ে জাগা, বাপরে বাপ অনেক ঝামেলা। কিউট গোপাল আমাদের দরজা পাহারা দিচ্ছে। অনেক বয়স্ক মানুষ, ওদের জয়দেব যাওয়ার ইচ্ছা থাকলেও যেতে পারে না, তো জয়দেবের আনন্দটা যদি এইখানে দেওয়া যায়, তারপরের বছর থেকে শুরু হলো এইখানে এই রাধা দামোদর সেবাশ্রম। দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এদিকে সব খাবার যোগান রয়েছে, এদিকে রান্না বান্নার ব্যবস্থা সব, ওদিকে আর যাবো না, কাকিমাগুলো দাঁড়িয়ে রয়েছে সব ওখানে। আর এই দিকটাতে রেস্টরুম টাইপের রয়েছে, অনেকে সেখানে শোয়ে, প্লাস ওনারা এখানে পালাপালা করবে, ফালতু করে ঢুকবো না। আর এটা হচ্ছে মেন আসন। পুরো কুয়াশা প্লাস মেঘ, যাবো বাড়িতে, হয়ে গেছে মেন আরতি ফারতি হ্যান ত্যান সব হয়ে গেছে, এখন বাড়িতে যাই। আমি আবার আবার রাতে যাব খেতে, মানে যেতাম না, প্ল্যানিং ছিল না ঠিক আছে যাওয়ার, কিন্তু মা মানে এমন করে ধরেছে, আসবি আসবি আসবি, প্লিজ আসবি আসবি আসবি, এই রান্না হয়েছে, মানে তখনই রান্না ওরা চাপিয়ে দিয়েছে, প্রায় হয়ে গেছে, মানে মা বলছে এখনই তুই খেয়ে যা, তুই এখনই খেয়ে যা, এরকম কন্ডিশন। আমি বলছি না আমি যাবো বাবা, আমি রাতেই আসবো, ওই সন্ধ্যে 7টার সময় তো খাবো না। আর অ্যাজ ইউজুয়াল মানে কাণ্ড তো আমি একটা করবোই, বাইকে চাপতে গিয়ে, মানে অন্যের বাইকে, আমার চেনা কোনো বাইক না, একটা জেঠুর বাইকে করে এলাম, যেহেতু আমি একাই বাড়িতে ফিরেছিলাম, ঠাকুমা ফেরেনি, ঠাকুমাকে রেখে এসেছি ওখানে যে কীর্তন শোনো, আজকে তোমাকে সিরিয়াল দেখতে হবে না, ওইখানে ওই করতে মানে বাইকে চাপতে গেছি। এবার মানে স্কার্ট পরে গেছিলাম, তো একদিকে পা দিয়ে বসতে হবে, একটা যে পা দাঁড়ি ডেড়ে দিয়ে উঠবো ওটাতে চাপ দিয়ে উঠতে গেছি, ওটা ছিল মানে ওটা যে খোলা নেই,
সেটা আমি বুঝতে পারিনি অন্ধকার মতো, কোনো প্রচুর অন্ধকার। আর উঠতে গিয়ে খেয়েছি খসা ওই হুকগুলো ছিল বাইকের, আর আমার এখন পা ছিলে গেছে, আর কেটে যাওয়ার দেখে না এই ছুলে ছালে যাওয়া শীতকালে প্রচণ্ড ঝামেলা। এখন সেই নিয়ে আমি আর ঠ্যাং উঁচু করে বসে রয়েছি, মানে অর্ধেক উঁচু করে আর কি বসে আছি, বোল্ডিং ফোল্ডিং লাগালাম। এখন আমি আবার আমার ভিকারি কন্ডিশনে চলে এসেছি, চুলমুলো বেঁধে নিয়েছি যে আর খোলা রাখলে এবার আমি ন্যাড়া হয়ে যাবো পুরো, আমার সব চুল উঠে যাবে। তো আবার রাতে যাব দেখি খাওয়ার কি আয়োজন হয়েছে না হয়েছে। আবার এসেছি আমি রাত্রেবেলাতে খেতে ব্যারেজের কুয়াশাটা, মানে কুয়াশা দেখে আশা করছি বোঝা যাচ্ছে যে কি লেভেলের ঠান্ডাটা পড়েছে। তার মধ্যে লোকের মাতন আলাদাই, আমি পুরো জ্যাকেটে একদম কভার, পুরো কম্বল পরেছি। খাবারের জোগাড় যন্ত্র এদিকে, আর এইদিকে খাওয়া দাওয়া চলছে বাড়ির ওপরে খড় বিছিয়ে সব একসাথে। তাও তো অর্ধেক লোকজন কীর্তনে, আর আমরা কয়েকজন এখানে বসে বসে এখন মানে খেতে এলাম আর কি। এই দুজন হচ্ছে পাগল, দুই জেঠু আমার। এর হচ্ছে খাবার মেনু হচ্ছে আলুর দম, বাঁধাকপি আর ডাল আর ভাত। আর রাত প্রায় 12টা বাজে, আমি আবার আর কিছু করবে না, কিছু করবে না গো। প্রায় 12টা বাজে, আমি আবার ঠাকুমাকে বগল দাওয়া করে নিয়ে যাচ্ছি বাড়িতে। কি কুয়াশা আর কি, মানে ঠান্ডা তো বুঝতে পারছি না অতটা হাঁটছি বলে, কিন্তু কুয়াশা মানে জন্মের কুয়াশা, সামনে কিছু দেখাও যায় না, পুরো অন্ধকার। কীর্তন এখনও চলছে, আমরা একটুখানি শুনে তারপর এখন যে না আর না, কালকে আবার তো আছে, প্লাস এত রাতে হেঁটেই যেতে হবে, বাইকে তো সম্ভব না দুজনকে দিয়ে আসা। তা এখন যাচ্ছি। বদন তো কিছু দেখা যাচ্ছে না, এই হচ্ছে আমার বদন। এই ভিডিওটা এই পর্যন্তই, ভিডিওটা প্রচুর খাপচারা খাপচারা অর্ধেক অর্ধেক হয়েছে আমি জানি, কিন্তু মানে আমি জাস্ট চাইছিলাম যে দেখাতে, কারণ আমার খুব ভালো লাগে এরকম, এই কীর্তন হবে সবাই একসাথে থাকে, নাচ ফাচ করে, কখনো কখনো আবার কাঁদে, হেই লাগে দেখতে একসাথে থাকলে, সেই জন্য একটু খাপচারা খাপচারাই দেখাতে চাইছিলাম, যে যাতে রেকর্ড হয়ে থাকে, যদি বাই চান্স কোনো কারণে আমার মেমোরি না থাকে, আমার ইউটিউবে থাকবে, তাহলে আমি আবার দেখতে পারবো যে এরকম এরকম হয়েছে, হচ্ছিলো এরকম আমরা করছিলাম। তো যাই হোক, পাশে ঠাম্মা আছে, হ্যাঁ ঠাম্মাকে অন্ধকারে দেখা যাচ্ছে না, কিন্তু ঠাম্মা আছে। তো হ্যাঁ, এই ভিডিওটা এই পর্যন্তই আর টানবো না, শুধু দেখানোর ছিল এরকম, যেটা যদি কেউ মকর সংক্রান্তির টাইমে আসো দুর্গাপুর সাইডে, তাহলে আসবে এই শেষ দুদিন দামোদরের পাশে, এরকম দামোদর ব্যারেজ যেটা, দুর্গাপুর ব্যারেজ যেটা, ওর পাশে এরকম আখড়া হয়। তো শুভ মকর সংক্রান্তি আবার সবাইকে।